শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আবু মোহাম্মদ হাসান, ঈশ্বরের মৃত আব্দুল কুদ্দুস মাস্টার, মাতা মৃত রাবিয়া খাতুন, গ্রাম বেলেঙ্গারা, মোহাম্মদপুর, থানা রাউজন, চট্টগ্রাম, সাংগাবাসিক এলাকা, দুই ব্লকের মাতৃসভা বাড়িতে বসবাস করি। আমি 1962 সালে চট্টগ্রাম সিটি কলেজে ভর্তি হই। সেই থেকে আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত, ছাত্রলীগের সাথে যুক্ত হয়ে পড়ি। সেই ছাত্রলীগের আমি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম। প্রথমে সাধারণ সম্পাদক ছিলাম, পরবর্তীকালে সভাপতি ছিলাম। আমি সিটি কলেজের সভাপতি থাকার অবস্থায় চট্টগ্রাম সিটির যখন সম্মেলন হয়, সেই সম্মেলনে আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়। এবং এর পরবর্তীকালে আমাদের প্রেসিডেন্ট আনোয়ার আজিম সাহেব প্রেসিডেন্ট ছিল, উনি যখন অপারগতা প্রকাশ করে কাজ করছে, তারপর আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিটি দায়িত্ব পালন করি 1967-68 সালে। সাধারণ সম্পাদক ছিলেন আবুল কালাম আজাদ। এরপরে আমরা সদভা আন্দোলন, ছাত্রলীগের যে সমস্ত আন্দোলন সংগ্রাম, এগুলিতে সব নেতৃত্ব দিই। 1968 সালে আমি চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই এবং 68, 69, 70 এই যে 69-এর গণ আন্দোলনে আমি নেতৃত্ব দিই, নেতৃত্বে ছিলাম। এবং 69 গণ আন্দোলন এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, এগুলিতে সবগুলিতে আমার সক্রিয় ভূমিকা ছিল, আমার নেতৃত্বে ছিল। যখন অসহযোগ শুরু হয়, অসহযোগ আন্দোলনের সময় আমরা আন্দরগিল্লা থেকে ফেরিবাজারের মুখে একটা অস্ত্রের দোকান ছিল, সেই অস্ত্রের দোকান লুট করা হয় এবং আমরা সেই অস্ত্রের দোকান থেকে অস্ত্র অস্ত্র সরিয়ে নিই। এরপরে যখন কালুরঘাট বেতনকেন্দ্রে যখন জিয়াউর রহমান এসে রেডিওতে এসে সেই স্বাধীনতা ঘোষণা দিল, আমরা পরে তাকে কালুরঘাট গিয়ে ধরলাম। এরপরে আবার এসে তাকে বঙ্গবন্ধুর পক্ষে যে স্বাধীনতা ঘোষণা করছে বলে এটা প্রচার করছে এবং নিজের মুখে বলছে যে আমি বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতার ঘোষণাটা প্রচার করছি। 71 সালে যখন যুদ্ধ শুরু হয়, আমরা ভারতে যাই। ভারতে গিয়া সবার সময় আমার স্বাধীনতা তো সবাই ছিল, আমরা যেমন এখানে যারা ছাত্রনেতা মাহবুব ভাই, তারা সাবের ভাই, তারা আরও ইসুফ ভাই,
তারপরে যে আরো ছাত্র নেতা সবাই ছিল, ওনারা তো বিএলএফ এ চলে গেল। আমারে বলছে যে আমার যে নেতৃবৃন্দ যে আপনি একজন এখানে হরিণা থাকেন, এফএফ এর সাথে থাকেন, আপনি আমি বিএলএফ এ যেতে চাইছিলাম, হয়তো আপনি বিএলএফ আসিয়েন না, আপনি ওইখানে হরিণা ক্যাম্পে থেকে এফএফ এর দায়িত্ব পালন করেন ক্যাম্পে। তখন তো আসামরাম জি ছাত্র সেক্রেটারি আসামরাম ভাই বলছে যে আপনি চট্টগ্রামে বিএলএফ এ যাইন না, আপনি এফএফ এ থাকেন। বিভিন্ন ছাত্র আমি এদের ট্রেনিংয়ের ব্যবস্থা করি, নিজেও ট্রেনিং নিই। আমি এক নম্বর সেক্টরে স্টুডেন্ট মোবিলাইজ ছিলাম এবং সেই কারণে ছাত্র শ্রমিক যত গেছে বাংলাদেশ থেকে আমাদের ক্যাম্পে অবস্থান করে এবং সেইখান থেকে বাছাই করে আমরা বিভিন্ন ক্যাম্পে প্রেরণ করি। ট্রেনিং শেষ হয়ে আসলে আবার ক্যাম্পে আসে, সেইখান থেকে আমরা বিভিন্ন গ্রুপে এক এক থানায় যার যার বাড়ি যার যার থানায় সেইখানে সেই হিসেবে তাদের হরিণা ক্যাম্প তাদের গেরিলা যুদ্ধের জন্য তারা এদেরকে প্রেরণ করা হয়। ভারতে থাকতে ইন্দিরা গান্ধী আসছিল আগরতলা, ইন্দিরা গান্ধীর সাথে আমরা ছাত্র নেতৃবৃন্দের সাথে একটা বৈঠক হয়। সেই বৈঠকে শেখ ফজলুর রহমানই নেতৃত্ব দেয়, আসামরফ ছিল, সিটাং থেকে আমি গেছি এবং অন্যান্য জেলা থেকে একজন একজন করে ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক হয় এবং ইন্দিরা গান্ধী আমাদেরকে কতদিনে দেশ স্বাধীন করতে পারবে এটা বলে। আমরা বলি যে আমরা তো টাইম দিতে পারবো না। তখন উনি ইংরেজিতে বলছে আমি আপনাদের অনির্দিষ্টকালে টাইম দিতে পারবো না, কারণ আমার এখানে 1 কোটি শরণার্থী যারা এখানে ভারতে আছে এরা তারা সারা ইন্ডিয়া ছড়িয়ে পড়ছে, ইভেন কাশ্মীর বোম্বে এই সমস্ত জায়গায় গিয়ে নানা প্রবলেম সৃষ্টি করতেছে, সেই জন্য আমি অপেক্ষা করতে পারবো না। উনি আমাদের সাথে মত বিনিময় করে তারপর চলে যায়। এরপরে দেখি ইন্দিরা গান্ধী চলে যাওয়ার পরে ভারতীয় সৈন্য মোতায়েন করতেছে বিভিন্ন বর্ডারে, আমরা মনে করলাম ভারতীয় সেনারা আমাদের সাহায্য করবে, যার ফলে আমরা মুক্তিযুদ্ধ আরও ত্বরান্বিত এগিয়ে যাব। যখন দেখতেছি যুদ্ধ আরও জোরসোর শুরু হয়েছে তখন আমি আমার বলে যে আপনি ভিতরে চলে যান, সাইতানার এফএফ এর দায়িত্ব নিয়ে, সাইতানার এফএফ কমান্ডার হিসেবে আমাকে রাউজার আঙ্গুনি হাটাধারি পরিশরী এ সাইতানার কমান্ডার হিসেবে আমার প্রেরণ করেন। সেপ্টেম্বরের শেষের দিকে আমি ভিতরে প্রায় 400-500 গেরিলা নিয়ে প্রবেশ করে বিভিন্ন তারা এদের পাঠিয়ে দিয়ে রাউজানে আমরা উত্তর সাইডে পাহাড়ের মধ্যে অবস্থান এবং এবং সাইতানে আমি সমন্বয় করি করে এবং সাইতানে বিভিন্ন গেরিলা যুদ্ধ আমরা পরিচালনা করি। এবং বিশেষ করে আমি নিজে স্বয়ং আমাদের রাউজানের উত্তরে আমিরহাটে একটা বিরাট মিলিটারি ক্যাম্প ছিল, সেই ক্যাম্প আমরা আক্রমণ করি এবং হতাহত হয় এবং সিটাং রাঙ্গামাটি রোডে কয়েকটা বীজ ধ্বংস করি। এই হচ্ছে স্বাধীনতার স্বল্প ইতিহাস। এরপরে আমরা 71 সাল পর্যন্ত আমরা ছাত্রলীগের সভাপতি ছিলাম, স্বাধীনের পরে আমি আইনজীবী হিসাবে কোর্টে যোগদান করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।